সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টেনিস বলে টেপ পেছানো শেখাবো। আপনারা এই টেপ অনেকেই পেছান, দেখা যাচ্ছে সঠিকভাবে পেছানো হয় না, সে কারণে টেপ বারবার খুলে যায় বা বলটি নষ্ট হয়ে যায়। তো সঠিকভাবে টেপ পেছানো দেখাবো, আপনারা এটা দেখে যারা বল খেলেন তারা এভাবে পেছালে খুব সহজে দ্রুত পেছাইতে পারবেন। এই জন্য আমাদের শুধু একটি ইনসুলেটিং টেপ, আমরা অনেকে কস টেপ বলে, এটা ইনসুলেটিং টেপ লাগবে, আর একটি বল। তো বলের কিন্তু এখানে একটা জয়েন্ট আছে, এই যে বলটি জয়েন্ট হয়েছে, তো আমরা জয়েন্টের এখান থেকে না পাইছি, আমরা বলটি এরকম জায়গা থেকে বিপরীত পাশ থেকে পাছানো শুরু করব। আমরা এই যে একটা পজিশন থেকে এটা স্টার্ট করছি, আমাদের পেছানো হয়ে গেছে। এখন আমরা টেটটি কেটে নিব, যে আমরা বলটি দেখাচ্ছি, আপনারা দেখেন টেপ আমরা করছি। এখন আমরা এই বলটির উপরে একটা রাউন্ড টেপ দিব, এটাকে আর একটু টেপটা মজবুত থাকার জন্য, যেন টেপটা দ্রুত সরে না যায়, স্থায়ী হয়। সে কারণে
আমাদের এখন বলটি খেলার জন্য প্রস্তুত হয়ে গেল। আপনারা এইভাবে সুন্দর করে টেপ পেছিয়ে নিতে পারবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।